হ্যালো বন্ধুরা, তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিছু অঙ্ক দিয়েছে, যে অঙ্কগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট বলা হয়েছে এবং এই অঙ্কগুলো পুরোপুরি সমাধান সহ কীভাবে করতে হবে সম্পূর্ণ বুঝে সেটা এই ভিডিওতে আলোচনা করবো। আশা করি তোমাদের পুরো ভিডিওটি দেখলে তোমাদের এই অঙ্কগুলো সম্পর্কে কোনো ডাউট থাকবে না। তো ভিডিওটি পুরো ওয়াচ করো, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও থেকে এই অঙ্কগুলো শিখে নিতে পারে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখে নিই। এখানে ফার্স্ট কোশ্চেন দিয়ে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো, এ বি সি বাস্তব, এ নট ইকোয়ালস টু জিরো, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তাহলে এখানে এটা দিয়ে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো, যেখানে এ নট ইকোয়ালস টু জিরো এবং এ বি সি তিনটেই বাস্তব। তাহলে এটা কি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্র। তো এখানে দেখো, এখানে আমরা বীজদ্বয় নিরূপক কি সেটা পেয়ে গেলাম, সমীকরণের নিরূপক কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ভালো করে লক্ষ্য করো, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আমাদের সমীকরণের সমাধান ছিল এক্স ইকোয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ঠিক আছে, বাই টু এ। তাহলে এখান থেকে যে রুট ওভারের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে নিরূপক, আর এটা যদি জিরোর সমান হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি জিরোর সমান হয় তাহলে বলবো সমান, বীজদ্বয় সমান কি হতো, বীজদ্বয় সমান হতো। যদি বীজদ্বয় সমান কখন হবে, যখন নিরূপকটা জিরো হবে, বীজদ্বয় যখন সমান হবে, কি বীজদ্বয় যখন সমান হবে, সমান হবে, বীজদ্বয় যখন সমান হবে তাহলে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়ালস টু জিরো, এবং শর্ত এটাও লিখতে পারো যদি অপশান দেওয়া থাকে তো ভালো কথা। আমি এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখে দিলাম, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেখা যায়, বি স্কোয়ার ইকোয়ালস টু ফোর এসি লেখা যায় সেটা আমি লিখে দিলাম। এবার যেরকমভাবে অ্যান্সার দিয়ে দিকে অপশান যদি দিয়ে দেয়, অনেক সময় অপশান দিয়ে দেয়, অপশান যদি এ ইকোয়ালস টু দেয়, ইকোয়ালস টু বের করবে, তো আমার মেন কন্ডিশন হচ্ছে এটাই শর্ত, ঠিক আছে। তো এখান থেকে যেরকমভাবে তুমি সাজাতে পারো, তো এটা আমি এই আকারে লিখে দিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার বা সমীকরণ বীজদ্বয় সমান হওয়া শর্ত। দেখো এখানে দু নম্বর কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। তাহলে এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে, এখানে জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে দেখো একটা আমি আগে ছবিটা এঁকে নিই, সবার প্রথমে এখানে ছবি এঁকে নিতে হবে। একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের কি বলে দিয়েছে, জ্যা বলে দিয়েছে, ভালো কথা, এটা কেন্দ্র, এখানে আমি ধরে নিলাম জ্যা। জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 10 সেমি বলে দিয়েছে, এবং এই 10 সেমি যেহেতু বলেছে এবং বৃত্তের জয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি, এখানে 12 সেমি বলে দিয়েছে, এবং ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 10 সেমি। তাহলে ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ না বৃত্তের, বৃত্তের ব্যাসার্ধ এটা, এটা হচ্ছে 10 সেমি। এবার এইখানে এই যে দূরত্ব, কেন্দ্র থেকে এই জয়ের দূরত্বটা আমাকে বের করতে বলেছে এখান থেকে, এখান থেকে এইটুকু। তো আমি এটা কেন্দ্র ও দিয়ে দিলাম, এটা এ বি, এটা সি দিয়ে দিলাম। তো দেখো এটা দেখে আমাদের কিছু মনে পড়ছে, আমরা একটা উপপাদ্য শিখেছিলাম, কি শিখেছিলাম, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা থেকে লম্ব অঙ্কন করলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, যদি লম্ব টানি তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে এ বি কি হচ্ছে, সমানভাবে বিভক্ত করবে, তাহলে ও কেন্দ্রীয় সরলরেখা। তা এখানে দেখো কি হচ্ছে, ও কেন্দ্রীয়, এত লেখা যদি দু নম্বরটা একটু লিখতে হবে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা এবং ও সি কেন্দ্রগামী সরলরেখা, সরল রেখা, ঠিক আছে। তাহলে দেখো যেখানে আমাকে বলে দিয়েছে সরলরেখা, তো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে ও সি কেন্দ্রগামী সরলরেখা এ বি এর উপর লম্ব, এটা আমরা লম্ব অঙ্কন করেছি, যেহেতু লম্ব সুতরাং আমি বলতে পারি যে এ সি ইকুয়ালস বি সি। এবার সুতরাং এখান থেকে আমার এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো, তো আমি এটাও বের করতে পারি, এটাও বের করতে পারি, এইটুকু বের করবো, তাহলে বি সি কী হয়ে যাবে, বি সি। দেখো এখান থেকে এই দুটো সমান, তাহলে এটা টোটালটা 12 সেমি, তাহলে এটা অর্ধেক হবে পুরোটার, মানে বি সি বাই টু, অ্যাকচুয়ালি এ বি বাই টু, তাহলে এ বি কত হচ্ছে 12/2, মানে হয়ে যাচ্ছে 6 সেমি, তাহলে এখান থেকে এটা বেরিয়ে গেল। আর এখানে ও বি, ও বি হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেমি, ঠিক আছে। এটা কি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ও বি ও সি, ঠিক আছে, ট্রায়াঙ্গল বি ও সি কি হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী
ত্রিভুজ। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইটা আমার বের করতে হবে। দেখো অতিভুজ স্কয়ার ইকোয়ালস টু, আমি ভেঙেই করছি, অতিভুজ স্কয়ার ও বি স্কোয়ার ইকোয়ালস টু ও সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। জানো যে অতিভুজ স্কোয়ার ইকোয়ালস টু কী হচ্ছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী লেখা যায় অতিভুজ স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস গুণ স্কোয়ার। তা এখানে দেখো আমার কী দরকার, ও সি দরকার, ঠিক আছে। আমি মানগুলো আগে বসিয়ে দিচ্ছি, তো মানগুলো দেখো ও বি এর মান কত আছে, 10 রয়েছে, বসিয়ে দিলাম এখানে। আর এখানে ও সি, ঠিক আছে, ও সি এর ভ্যালু আমার বের করতে হবে, ও সিটা দরকার, আর ও সি বসিয়ে দিলাম। আর বি সি, বি সি এর ভ্যালু এখানে 6 রয়েছে, বসিয়ে দিয়েছি। তাহলে ও সি তার হোল স্কোয়ার ইকোয়ালস টু, এইটা দেখো এইটা এপাশে আসবে, তাহলে এটা কত হচ্ছে 110 স্কোয়ার মাইনাস 6 মানে কত হয়ে যাচ্ছে 6 মানে 36। তাহলে দেখো ও সি ই এটার স্কোয়ার ইকোয়ালস টু কত হচ্ছে, এখানে 64 হয়ে যাচ্ছে, স্কোয়ারটা এপাশে গেলে কী হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, রাইট। আমি একবারে করলাম 8 8 64, তাহলে 8 সেমি এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তো আমাকে অ্যান্সার আমি লিখলাম না, আমি মুখে বলে দিচ্ছি যে বৃত্তের কেন্দ্র থেকে মানে ওই যে ও থেকে সি পর্যন্ত দূরত্ব আমাকে চেয়েছিল, বৃত্তের কেন্দ্র থেকে যায় দূরত্ব কত হয়ে যাবে 8 সেমি। তাহলে এখানে 8 সেমি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখে নেব। তাহলে দেখো এখানে 3 নম্বর অঙ্কটি, দুটি ঘনকের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। দুটি ঘনকের অনুপাত বলেছে 1:8 এবং সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে এখানে আমার কি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যেহেতু বের করতে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6 × বাহু স্কোয়ার, তাহলে এখানে বাহু আমাদের লাগবে। সে কারণে কি হচ্ছে, আমি ধরে নেব দুটি, মনে করি বা ধরি দুটি ঘনকের, দুটি ঘনকের বাহু যথাক্রমে, যথাক্রমে কত, A1 এখানে আমি কোনো একক নেই তাই জন্য একক দিয়ে দিলাম, ও A2 একক, রাইট। এবার দেখো এবার ঘনক, দুটি ঘনকের বাহু যথাক্রমে বলে দিয়েছে, এবং তাহলে প্রশ্ন মতে আমি কী করতে পারি, দেখো বাহুর ঘনকের আয়তন ইকোয়ালস টু কি, আয়তন অনুপাত বলে দিয়েছে, আয়তন ইকোয়ালস টু কি হয়, আয়তন ইকোয়ালস টু হয় বাহু কিউব। তাহলে প্রথমটার বাহু হচ্ছে A1 তার কিউব, দ্বিতীয়টার বাহু কী হচ্ছে A2 তার কিউব, ইকোয়ালস টু এখানে দেওয়া রয়েছে 1:8। তাহলে এখানে এটাকে লেখা যায় A1 আর A2 এখানে কিউব রয়েছে, ইকোয়ালস টু 1/8। এটাকে ক্যালকুলেশন যদি করি, ভালো করে দেখো আমি একবারে করব, এখানে কি হচ্ছে A/A1/A2 তার হোল কিউব লেখা যায়, আর এটাকে লেখা যায় 1/2 তার হোল কিউব, রাইট। তো এখান থেকে দেখো এইটা আর এইটা কেটে যায়, ঠিক আছে, কিউব কিউব কেটে গেল। এবার আমার দেখো অনুপাত দরকার, মানে আমি যদি A1 তার হোল স্কোয়ার মানে এটা হচ্ছে প্রথমটার সমগ্র তলের ক্ষেত্রফল, 6 × A2 তার হোল স্কোয়ার যদি বের করতে পারি, তাহলে দেখো আমার সমগ্র তলের অনুপাত বেরিয়ে যাবে। তাই এখানে সেটাই আনার চেষ্টা করব। কি করছি, এখানে দেখো এটাকে হোল স্কোয়ার করে দিলাম, A1 স্কোয়ার, আর এখানে A2 রয়েছে তার হোল স্কোয়ার, মানে দুদিকে হোল স্কোয়ার করে দিলাম। তোমরা আমি এটাকে ভেঙেও দেখাতে পারি যে এটা এখন কিছু নেই পাওয়ারে, এখন স্কোয়ার করলাম এদিকে, এদিকেও স্কোয়ার হবে 1/2 তার হোল স্কোয়ার, রাইট। এবার দেখো এখানে এটা হোল স্কোয়ার করলে কী চলে আসবে, ঠিক আছে, আমি এখানে একবারই করছি, বারবার করে লিখছি না, হোল স্কোয়ার করলে কী চলে আসবে, দেখো এইটারও হোল স্কোয়ার চলে আসবে, এইটারও হোল স্কোয়ার চলে আসবে। এবার আমার দরকার কি, 6 দরকার দুদিক, তো দুদিকে তো আমি 6 রাখতেই পারি, 6 রাখতেই পারি, কেন ইন্টু ওপর নিচে একই জিনিস দিয়ে গুণ করতে পারি লব ওভারে, কেন 6 আর 6 কেটেই যাই। তো এখানে দেখো আমরা কী পাচ্ছি, 6A² A1² = 6A² 2 স্কোয়ার, এটা কি 1 স্কোয়ার, 1 আর 2 এর স্কোয়ার 4, তাহলে 1:4। দেখো আর ক্যালকুলেশন করার দরকার নেই, তোমার 2 নম্বরের বেশি অঙ্ক দেবে না, যদি 3 নম্বর দেয় এটাকে আলাদা করে লিখে নেবে, যে এতটুকু বের করার পর আলাদা করে লিখে ধরে নেবে। তো আমার এখানে একবারই বেরিয়ে গেল, অত কিছু করারই দরকার নেই, যে কি ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফল কত, তাহলে 1:4 এখানে একবারে আমাদের বেরিয়ে গেছে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখে নেব। দেখো এখানে 4 নম্বর কোশ্চেনটি কী বলেছে, যে 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, তো বার্ষিক সুদের হার কত, 41 টাকা হলে এখানে হবে, হলে এ কত বার্ষিক শতকরা সুদের হার কত। তাই এখানে সমূল চক্রবৃদ্ধির এই ফর্মুলা ফেলে করতে হবে। তা এখানে দেখো আমি একবারেই করছি, যে এখানে আমাকে বলে দিয়েছে বার্ষিক সুদের হার, আমি সেটা ধরে নেব, ধরি বার্ষিক সুদের হার, তো বার্ষিক সুদের হার কত, আমি ধরে নিলাম 8%, বার্ষিক সুদের হার 8%, যদি শতকরা লেখো তাহলে 8 টাকা লিখবে, ঠিক আছে। এবার প্রশ্ন মতে দেখো ভালো করে, আমার ফর্মুলা কী ছিল, আমি এখানে রাফে লেখাচ্ছি ফর্মুলাটা কী ছিল, ফর্মুলা ছিল এ মানে সমূল চক্রবৃদ্ধি ইকোয়ালস টু 1 + P × 1 + R/100 টু দি পাওয়ার n,
ঠিক আছে, এটা ছিল পি মানে হচ্ছে আসল, ওল আর মানে হচ্ছে সুদের হার, এন মানে হচ্ছে বছর, ঠিক আছে, সময়, এটা জানো তোমরা। তাহলে পি মানে কি আসল 400 টাকা বসিয়ে দিলাম, এবারে কি হচ্ছে ওয়ান প্লাস আর মানে কি, আর মানে হচ্ছে সুদের হার, এখানে আটটা আমার বের করতে হবে, আরই রাখলাম বাই 100 টু দি পাওয়ার এন মানে হচ্ছে কত বছর, সময় 2 বছর। এই যে সমূল চক্রবৃদ্ধি সেটা বলেই দিয়েছে, সমূল চক্রবৃদ্ধিটা মানে এটা এখানে বলেই দিয়েছে, এ কত বলে দিয়েছে 441 টাকা। তো এখান থেকে দেখো একদম ক্লিয়ার, এখান থেকে যদি আমরা দেখি যে ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার তার হোল স্কোয়ার আর ইকুয়ালস টু, এইটা এখানে বাই চলে আসে 441 বাই হচ্ছে 441 বাই 400। দেখো এখানে এখানে ওয়ান প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে লেখা যায়, এটাকে লেখা যায় 21 আর হচ্ছে 20, 21 আর 20 তার হোল স্কোয়ার লেখা যায়, কোনো অসুবিধা নেই। এবার স্কোয়ার আর স্কোয়ার দেখো কেটে যাচ্ছে, কেটে গেলে কী পড়ে থাকে, এখানে দেখো আমি কি এখানে আর বাই 100 রাখলাম আর এখানে 21/20 রয়েছে আর এই ওয়ানটা এপাশে মাইনাস হয়ে গেল। এবার যদি এটা ক্যালকুলেশন করো আর বাই 100, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কী হবে, 20 লসাগু নিচে আসবে আর এখানে 21-20 মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে কত হচ্ছে 5×100, তাহলে আর ইকুয়ালস টু কত 5, তাহলে এখানে বার্ষিক সুদের হার কত, এখানে বার্ষিক সুদের হার, সুদের হার বেরোলো কত 5%, সুদের হার কত, তাহলে এখানে 5%, তো এখানে অবশ্যই পার্সেন্ট লিখবে না, উত্তরে পার্সেন্ট লিখবে। তো নেক্সট অঙ্ক আমরা দেখে নেব, দেখো এখানে 5 নম্বর অঙ্কটি কি বলে দিচ্ছে, x,12,y,27 ক্রমিক সমানুপাতিক যদি হয়, তাহলে এক্স আর ওয়াইয়ের মান এখানে বের করতে দিচ্ছে। দেখো ক্রমিক সমানুপাতিক মানে কি, আমি একবার একটা ডিটেলসে একটু বলে দিই, এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এ ইস টু বি ইকুয়ালস টু বি ইস টু সি ইকুয়ালস টু সি ইস টু ডি লেখা যায়। ই এটা আমরা এক্সারসাইজ 5.2 এ শিখে এসেছি, ঠিক আছে, 5.2 যাদের কমপ্লিট হয়ে গেছে তারা শিখে এসছো। তো এখানে এটা বলেছে x,12,y,27 যেহেতু বলেছে ক্রমিক সমানুপাতিক, ঠিক আছে, ক্রমিক সমানুপাতিক, সমানুপাতিক, দেখো এমনি সমানুপাতি আর ক্রমিক সমানুপাতির মধ্যে পার্থক্য আছে, আমি রীতিমতো এই ভিডিও মনে হয় প্রায় 1 বছর আগে করে ফেলেছিলাম, তো ওটা দেখে নিতে পারো, আমি খুঁজে বের করবো, যদি পারি তো লিঙ্ক দিয়ে দেবো, না হয়তো তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। তো এখান থেকে দেখো ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে কী হবে, এক্স ইস টু কী হচ্ছে 12, দুটো দুটো করে নেবো, এক্স ইস টু 12 আবার 12 ইস টু ওয়াই, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 12 ইস টু ওয়াই আবার ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ইস টু 27, ঠিক আছে, রাইট, তো কী বললাম এক্স ইস টু 12 ইকুয়ালস টু ওয়াই ইস টু 12 ইস টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইস টু 27। তো এখান থেকে ভালো করে লক্ষ্য করো, আমি দুটো দুটোকে এইটা আর এটার সাথে এটা ইকুয়াল আবার এইটার সাথে এটা ইকুয়াল আমি লিখতেই পারি, এইটার সাথে এটা ইকুয়াল বা এইটার সাথে এটা ইকুয়াল বা এইটার সাথে এটা ইকুয়াল, যেরকমভাবে আমি যে কোনো দুটোকে সাজাই। তো আমি দেখছি, তো আগে পরপরই লিখছি, এক্স ইস টু 12 ইকুয়ালস টু 12 ইস টু ওয়াই নিলাম আর একটা নিলাম 12 ইস টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইস টু 27, কোনটা আগে সলভ করবো, দেখো এইটা আগে সলভ করো, কারণ এখান থেকে দুটোই ওয়াই আছে তাহলে ওয়াই আমার বেরিয়ে যাবে। তো এখান থেকে কী হচ্ছে 12/y ইকুয়ালস টু y/27 ক্যালকুলেশন করলে কী হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে গুণ করার দরকার নেই 27, তো এখানে স্কোয়ারটা এখানে আসলে কী হবে রুট ওভার হয়ে যাবে, কি ওয়াই স্কোয়ার ছিল স্কোয়ারটা এপাশে রুট ওভার হয়ে গেছে। এবারে ভালো করে একটু লক্ষ্য করো যে এটাকে কী লেখা যায়, ঠিক আছে, এটাকে দেখো এই 12 লেখা যায় 2×2×3×, আর এখানে 2×2=4, 4×3=12, ঠিক আছে, 12 লিখে যায়, 27 লেখা যায় 3×3×3, ঠিক আছে, এবার দুটো দুটো করে একই জিনিস থাকলে একটা হয়ে যায়, দেখো দুটো 2 রয়েছে, দুটো 3 রয়েছে, দুটো আবার 3 রয়েছে, তাহলে 2×3×3 তাহলে এটা কত হয়েছে 18, দেখো তাহলে ওয়াই ইকুয়ালস টু কত পেয়ে গেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেছি 18। তো এখানে দেখো আমি এখানে কী হচ্ছে x/12 আর এখানে কত হচ্ছে 12/y, ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো x/12 আর এটা হচ্ছে কত 12/18, এখানে x ইকুয়ালস টু কী হবে যদি তোমরা ক্রস মাল্টিপ্লাই করো 12×12 আর এটা হচ্ছে নিচে চলে যাবে 12×12/18। এবার দেখো 6 দিয়ে কাটো 3×6=18, 6×2=12, তাহলে এখানে 3 দিয়ে কাটো 4, তাহলে 4×2 কত হচ্ছে 8, তাহলে x ইকুয়ালস টু 8, তাহলে এখানে নির্ণয় মান কত হবে, নির্ণয় মান x ইকুয়ালস টু 8 আর y ইকুয়ালস টু 18, এই দুটো অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে একদম সিম্পল প্রসিডিওর, নেক্সট অঙ্ক দেখে নেবো, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। দেখো এখানে 6 নম্বর অঙ্কটি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এবং সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু,
অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস টু 60 ডিগ্রি ই হলে অ্যাঙ্গেল ও সি এ কত? তো এখানে একটা বৃত্ত বলেছে যার ব্যাস বলেছে এ বি। আগে ছবিটা অবশ্যই এঁকে নেবে, একটা বৃত্ত এঁকে নিলাম, একটা বৃত্ত, এই বৃত্তের এর কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, তাহলে কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাস হচ্ছে এ বি বলে দিয়েছে, রাইট। তো এখানে একটা বৃত্ত যার ব্যাস বলে দিয়েছে এ বি এবং সি বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, তাহলে এটা আমি ধরে নিলাম সি বিন্দু, ঠিক আছে, যে কোনো একটি বিন্দু। তো ভালো করে লক্ষ্য করো এখানে কি দিয়ে দিয়েছে, ও বি সি, এটা ও, এটা হচ্ছে বি আর এটা সি, মানে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে যে ও বি সি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি, যেটা বলে দিয়েছে এবং যেটা বের করতে দিয়েছে সেটা আগে আমি করে নেব। এখানে বের করতে দিয়েছে ও সি এ, ও সি এ, ও সি এ এই কোণটা, তার মানে কি ও সি এ এই কোণটা, মানে এই কোণটা আমাকে কী হচ্ছে বের করতে দিয়েছে, ভালো কথা। ছবিটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের সবার, তাহলে এখান থেকে আমরা কীভাবে বের করতে পারি? তো এখানে এ দেখে নাও যে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে আমি লিখছি ও কেন্দ্রীয় বৃত্তের, তো ও কেন্দ্রীয় বৃত্তের কী দেখো, এই দুটো ও সি আর ও বি দুটোই তো ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান, তাহলে ও সি সমান কি বলতে পারি যে ও বি, কেন, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তো একই বৃত্তের ব্যাসার্ধ হলে যেহেতু এটা, সুতরাং বলতে পারি, কেন, আমরা জানি যে বাহুগুলি, বাহুগুলো যদি সমান হয় বিপরীত, তার বিপরীত কোণগুলোও সমান হবে, বাহুগুলো সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোণটা এই কোণটা, আর এই বাহুটার বিপরীত কোণ কোণটা এই কোণটা, তাহলে এই দুটো সমান হবে, তাহলে এখানে কি আছে ও সি, ও সি এর বিপরীত বাহু কোণটা ও বি সি, তাহলে অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস কি হয়ে যাবে, দেখো ও বি এর বিপরীত বাহু কোণটা, ও বি এর বিপরীত কোণ কোণটা, তাহলে ও সি বি, তাহলে ও সি বি এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, তো এই দুটো কোণ হচ্ছে সমান। তো এখানে এ ভালো করে দেখো, এইটা ও সি বি মানে ও তাহলে দেখো এই দুটো কোণ হচ্ছে আমার সমান, এবং এখানে ও বি সি, ও বি সি যেটা প্রদত্ত বলে দিয়েছে 60 ডিগ্রি কী হচ্ছে বলে দিয়েছে, যেহেতু এইটা 60 ডিগ্রি তাহলে এটাও আমরা 60 ডিগ্রি বলতে পারি যেহেতু সমান। তো এরপরে ভালো করে লক্ষ্য করো যে অ্যাঙ্গেল এ বি, এ সি বি, এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ না, অর্ধবৃত্তস্থ কোণ, ভালো করে দেখো এ সি বি কী হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কী হচ্ছে সমকোণ হয়, এটি এ বি সি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ বৃত্তস্থ কোণ, তো অর্ধবৃত্তস্থ কোণ হলে কী হয়ে যাবে, দেখো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সুতরাং অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু কী হচ্ছে 90 ডিগ্রি, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এইবার আমার এখানে আমার দরকার কি এইটা, ভালো করে দেখো এই পুরোটা, এই যে এইটা অর্ধবৃত্তস্থ কোণ এই পুরোটা জানি কত হচ্ছে 90 ডিগ্রি, এবং এইটা এইটা সমান প্রমাণ করলাম, অর্থাৎ এইটা হচ্ছে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এইটুকু আমার বের করতে হবে, তাহলে দেখো এই পুরোটার থেকে যদি এই সি এইটুকু বের বাদ দিয়ে দিই, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে আমার কী হয়ে যাবে 30 ডিগ্রি ও সি এর ভ্যালু বেরিয়ে যাবে। তো সুতরাং আমরা লিখতেই পারি ও সি এ মানে হচ্ছে এইটা ইকুয়ালস টু পুরোটা, অ্যাঙ্গেল ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এ সি বি মানে এ সি বি এর থেকে বাদ দিতে হবে কি ও সি বি মাইনাস ও সি বি, ঠিক আছে, অ্যাঙ্গেল ও সি বি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, মাইনাস ও সি বি এর ভ্যালু কত হচ্ছে 60 ডিগ্রি, ইকুয়ালস টু কত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও সি এ কত হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? তো এখানে এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক ভিভিআই, তোমরা ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। এরপর হচ্ছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, হাতে লেখা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো, আমি খুব তাড়াতাড়ি স্পিডে লিখছি। তো এখানে দেখো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, তো ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি একটা ধরে নিই, আগে ঘনকের ধরি, ঘনকের বাহু ধরে নিলাম, বাহু এ একক,
ঠিক আছে, তাহলে ঘনকের এখন কি হচ্ছে, শতকরা ক্ষেত্রফল বলেছে, ঘনকের ক্ষেত্রফল কি হবে ভালো করে দেখো, ক্ষেত্রফল হবে সমগ্র দলের ক্ষেত্রফলই আমি লিখলাম, সমগ্র দলের ক্ষেত্রফল হবে 6a² ঠিক আছে, বর্গ একক, ক্ষেত্রফলের একক কি হচ্ছে বর্গ একক, ঠিক আছে রাইট, সমগ্র দলের এখানে আমি লিখিনি, সমগ্র তলের, ঠিক আছে সমগ্র দলের ক্ষেত্রফল 6 × 2 সেটা লিখে দিলাম। এবার বলে যে 50% যদি বৃদ্ধি, 50% বৃদ্ধি পেলে, 50% কী হচ্ছে বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, 50% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বাহু হবে কত হবে, 50% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বাহু কত হয়ে যাবে, দেখো বাহু হয়ে যাবে, আগে এ ছিল ভালো করে লক্ষ্য করো, আগে এ ছিল প্লাস এখন এর ওপরে 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে এ প্লাস কী হয়ে যাচ্ছে, এটাকে যদি ফিফটি একবারে আমি ভেঙেই করছি, 50/100টা ক্যালকুলেট করলে 2 হয়, এটাকে ক্যালকুলেশন করলে কী হচ্ছে 3a/2, দেখো 2a+a, তাহলে 3a/2 একক, ঠিক আছে একক প্রত্যেকটা জায়গায়, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এত হবে। এবার দেখো 50% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেটা বের করি, সমগ্র তলের ক্ষেত্রফল হবে, দেখো ভালো করে একটু লক্ষ্য করো, সমগ্র দলের ক্ষেত্রফল সেম ফর্মুলা 6 × 2 এখন বাহু মানে কিন্তু 3a/2, আগে বাহু ছিল এ, এখন 50% বৃদ্ধি পেয়ে বাহু হয়ে গেছে 3a/2, তাহলে এখানে একই ফর্মুলা, জাস্ট বাহুটা চেঞ্জ হচ্ছে 3a/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে আমি ক্যালকুলেশন একদম করতে যাব না এখন একক, কারণ একটু পরে জানতে পারবে বর্গ একক, ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে, তো এখন যেটা আছে সেটা রেখে দিয়েছি। এবার দেখো আমাকে তো এখানে আমাকে বলে দিয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ভালো করে এখানে লক্ষ্য করো যে এখানে কি হচ্ছে, আগে ঠিক কী ছিল 6x² বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বাহু দৈর্ঘ্য বেড়েছে নিশ্চয়ই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাহলে আগে এটা ছিল এখন বেড়ে কোনটা হয়েছে এটা, তার মানে কতটা এক্সট্রা বৃদ্ধি পেয়েছে এইটা মাইনাস এইটা, আবার বলছি আগে এটা ছিল এখন বেড়ে এটা হয়েছে টোটাল, তাহলে কতটা বৃদ্ধি পায় এটা মাইনাস এটা, এটার থেকে এটা বিয়োগ করলে বৃদ্ধি পায় 6 3a/2 তার হোল স্কোয়ার মাইনাস 6a² রাইট, এখান থেকে 6 কমন নিলে কী পড়ে থাকে এখানে, এখানে পড়ে থাকে 9a², এটাকে হোল স্কোয়ার করো 9x² / 4 মাইনাস এ স্কোয়ার, এবার এটাকে যদি ক্যালকুলেশন করো 6 × তাহলে এখানে ক্যালকুলেশন করলে কী হবে, নিচে 4 রয়েছে 4 9a² - 4a² মানে কত হচ্ছে 5x², তাহলে এত বর্গ, তো এত কী হলো বর্গ একক, ঠিক আছে 6 বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এত বর্গ একক, ঠিক আছে এবার 1 বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কি হয়ে যাবে, 1 বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত হয়ে যাবে, দেখো আমি এটাকেই লিখছি এটা বাই আকারে হয়ে যাবে তাই না, আমি এটা নিচে লিখে দিচ্ছি ঠিক জায়গা নেই বলে একবারে এটা লিখে দিচ্ছি 6x², ঠিক আছে তোমরা আলাদা করে লিখবে আমার যেহেতু জায়গা নেই এখানে তাই জন্য একবারে করে দিলাম কি একে কত 100 কত শতকরা যেহেতু চেয়েছে, তাহলে এখান থেকে দেখো এই 6 আর এই 6 কেটে গেল, ওই কারণে ক্যালকুলেশন করিনি, ক্যালকুলেশন করার দরকার নেই, কাটতো হয়তো আবার ক্যালকুলেশন বড় হতো, x² আর x² কেটে যায় ঠিক আছে, তো এখানে কি পড়ে থাকে তাহলে 5/4, এবার দেখো 100 যেহেতু শতকরা 100 করবো শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তো এখানে 100 × কত হয়ে যাচ্ছে দেখো 5/4, তাহলে এখান থেকে এ 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে 25, ক্যালকুলেশন করলে 25 × 5 হচ্ছে 125%, এখানে পার্সেন্ট অবশ্যই দেবে না, আমি দিলাম এখানে আমি লিখে দিচ্ছি বর্গ একক, বর্গ একক দেবে এবং উত্তরের সময় পার্সেন্ট দেবে যে সমগ্র দলের ক্ষেত্রফল, সমগ্র দলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পায় এটা লিখবে, অবশ্যই বোঝা গেছে, নেক্সট অঙ্ক দেখে নেব, তোমাদের 8 নম্বরের অঙ্কটি হলো মানে লাস্ট অঙ্কটি হলো সমাধান করো 2x + 1 + 3/2x + 1 = 4, যেখানে x ≠ -1/2 মানে x - 1/2 x এর মান হতে পারে না, তো এখানে দুটো প্রসিডিউরে করা যায়, কেউ যদি এটাকে ধরে নেয় আর সোজা হবে ক্যালকুলেশন খুব সহজে হয়ে যাবে এবং এটা যদি একসাথে ক্যালকুলেশন করে তাও হবে, তো আমি দুটো নিয়মে দেখাবো, সবার প্রথমে আমি তোমার ধরে দেখাচ্ছি যে ক্যালকুলেশন সোজা হবে তারপরে কীভাবে করতে হবে, তো আমি এখানে ধরে নিই, ধরি 2x + 1 = 8,
ঠিক আছে। তো এখানে প্রদত্ত রাশিমালা আমি পো রা মা শর্টে লিখলাম, প্রদত্ত রাশিমালা। তাহলে দেখো এ প্লাস কী হতে হচ্ছে 3/a ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4। এটাকে ক্যালকুলেশন করলে স্কোয়ার প্লাস 3 ইন্টু ইকুয়ালস টু 4a। তাহলে এখানে স্কোয়ার প্লাস এটাই পাশে আসলে মাইনাস 4a প্লাস 3 ইকুয়ালস টু 0। এটাকে মিডিল টার্ম করো, এখানে মিডিল টার্ম করলে কী চলে আসবে, তোমরা মিডিল টার্ম জানো 3, আর এখানে ক্যালকুলেশন করলে চলে আসবে a মাইনাস 1 আর হচ্ছে a মাইনাস 3। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটা চলে আসবে ইকুয়ালস টু 0। আচ্ছা আমি এটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিই, অনেকের ডাউট থাকতে পারে, তো ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কী হচ্ছে, স্কোয়ার এটাকে লেখা যায় 3×3, তার মানে হচ্ছে এ 3a মাইনাস এ প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে a কমন নিলাম, a কমন নিলে a মাইনাস 3 মাইনাস 1 a মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে a মাইনাস 3 যেটা আমি লিখেছিলাম a মাইনাস 1 আগে পিছিয়ে লিখেছিলাম, কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে হয় অথবা করবো, জাস্ট হয় a মাইনাস 3 ইকুয়ালস টু 0 আর হচ্ছে অথবা a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু 3, a ইকুয়ালস টু কত হচ্ছে 1। তাহলে দেখো এর মান পেয়ে গেছিলাম, এর মান ধরে নিয়েছি, মান বসিয়ে পাই। ঠিক আছে, মান বসিয়ে পাই, মান যদি বসাই তাহলে এখানে কী হয়ে যাবে, দেখো 2x প্লাস 1 ইকুয়ালস টু 3। এটাকে ক্যালকুলেশন করলে দেখো এই 1টাই পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে 2x ইকুয়ালস টু কী হচ্ছে, 2 কেটে যাবে 1। আবার এখানে যদি মানটা বসাই 2x প্লাস x এর মানই বসাবো, 2x প্লাস 1 ইকুয়ালস টু কী হচ্ছে 1, দেখো 1 কেটে যাবে, তাহলে 2x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে, 0/2, মানে 0/2 মানে কী হয়, 0ই হয় 0। তাহলে এখানে নির্ণীয় মান x ইকুয়ালস টু 0,1। ঠিক আছে, দুটো অ্যান্সার বেরোলো। এবার দেখো আমি এইটা দেখালাম, এবার আমি আরেকটা প্রসেস, শর্ট প্রসেস, যে একবারও কীভাবে করা যায় সেটাও দেখাচ্ছি। দুটো যে কোনো প্রসিডিওর তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করতে পারো। দেখ এখান থেকে প্রথমে লসাগু করে নিলাম 2x প্লাস 1, আর এটা দেখো একই জিনিস রয়েছে, এটা এটা গুণ হয়ে গেলে x স্কোয়ার হয়ে যাবে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4, রাইট? তো এখানে এটাকে ফর্মুলা ফেলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে একবারে করছি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস কত হয়ে যাচ্ছে 3, আর এখানে হচ্ছে 2x প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 4। এবার 4 বোথ সাইড ক্রস মাল্টিপ্লাই করবো, এটা ক্যালকুলেশন করে নিই উপরে 4x স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 4x, 3a প্লাস 1 মানে হচ্ছে 4 ইকুয়ালস টু 4, এর সাথে ইন্টু করলে কত হচ্ছে 8x প্লাস হচ্ছে 4, রাইট? এবার সব একদিকে নিয়ে আসো, রাইট সাইডে সবগুলো রাইট সাইডে নিয়ে আসো, রাইট সাইডে যদি নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, দেখো এখানে 4x স্কোয়ার আর এখানে প্লাস 4x, আর এই টাইপ আছে নিয়ে আসলে মাইনাস 8x প্লাস 4। আচ্ছা এখানে এই 4 কেটে যায় না, ভালো ভালো লক্ষ্য করো 4 আর 4 কেটে যায় ইকুয়ালস টু 0। এবার এখানে দেখো ভালো করে 4x স্কোয়ার আর প্লাস না মাইনাস, এই দুটো যোগ বিয়োগ হবে, 8x মাইনাস 4x মানে হচ্ছে মাইনাস 4x ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো কী হচ্ছে, 4x কমন চলে যাচ্ছে, 4x কমন গেলে x মাইনাস কী হচ্ছে 1 ইকুয়ালস টু 0 হয়, x 4x ইকুয়ালস টু 0, আর এখানে হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কী হচ্ছে, 0/4, x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 1। তো অ্যান্সার একই আসবে যেভাবে করো তোমরা, যে তোমাদের যেটা সহজ লাগে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওটা কি ধরে করলে তোমাদের ক্যালকুলেশন যাদের একটু অসুবিধা আছে তারা ধরে করতে পারো। তো আমি বলবো এটা সহজ অঙ্ক, এভাবেই তোমরা করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা করতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং এডুকেশন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।